Hello and assalamu alaikum everyone. This is me, Mappira Hussain from British Council Official IELTS Test Center's FutureEd. তো আজকে আবারও চলে এসেছি আরও একটি সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেটা হলো আয়ন ভাইয়ার সাকসেস স্টোরি। তো ভাইয়া শুধু এখান থেকে তার আইএলস এর রেজাল্ট যে অ্যাচিভ করেছে, গুড রেজাল্ট অ্যাচিভ করেছে সেটা না, ভাইয়া এখান থেকে তার ভিসা প্রসেসিং এর ফুল সার্ভিসটা নিয়েছেন অ্যান্ড তিনি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ তার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করার জন্য ভিসা অ্যাপ্রুভড পেয়ে গিয়েছেন। ভাইয়া, মেনি মেনি কংগ্রাচুলেশনস টু ইউ। তো আমরা আজকে ভাইয়ের কাছে জেনে নিব তার এক্সপিরিয়েন্সের কথা। তো হ্যাঁ, কাইন্ডলি আপনি যদি আমাদের ভিউয়ার্সদের জন্য একটু শেয়ার করতেন আপনার ফুল আইএলটিএস জার্নি থেকে ভিসা প্রসেসিং এর সার্ভিসটা, আপনার ফিউচারএডের সাথে ফুল জার্নি কেমন ছিল, আপনার এক্সপিরিয়েন্সটা একটু দিস বলস। শুরু থেকে শেষ পর্যন্ত আমার জার্নিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, অনেক স্মুথ ছিল। আইএলটিএস প্রিপারেশন থেকে শুরু করে এক্সাম দেওয়া পর্যন্ত, যেমন মক টেস্টগুলো দেওয়ার কারণে আমি এক্সাম সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাই। তো এইটাতে হচ্ছে কি, আমার আইএলটিএস এ যে স্কোর পেয়েছি সেটাতে আমার অনেক বেশি সাহায্য করেছে, কারণ আমি জানতাম যে আমার কোনগুলা কোয়েশ্চেন প্যাটার্নের কারণে আমার কোনগুলো ঠিক অ্যান্সার করা উচিত আর কোনগুলো আমার ভুল আছে সঙ্গে জানতে পেরেছি। তো আমার ওইটার কারণে আমার আইডিএস এক্সাম খুব স্মুথভাবে হয়েছে। তো আইডিএস এক্সাম দেওয়ার পর পরই হতেছে আমি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করি এবং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু করি। সবসময় শুনে এসেছি যে এইসব অ্যাপ্লিকেশন করতে ভিসাতে প্রসেসিং হতে অনেক সমস্যা হয়, ঝামেলা হয়, কিন্তু ফিউচার থাকার কারণে এমন কোনো সমস্যা আলোর মতো আমার এখন হয়নি। আবার ফিউচার প্রত্যেকটা স্টেপে আমাকে ভালোভাবে সুন্দর অ্যাসিস্ট করেছে, তারা অনেক সুন্দরকে অ্যাডভাইস দিয়েছেন, তাদের অ্যাডভাইস এবং অ্যাসিস্ট্যান্সের কারণেই অনেক স্মুথলি এবং মানে টাইম কোনো রকম টাইম কনজিউমেশন ছাড়া সুন্দরভাবেই আল্লাহর রহমতে ভিসা পেয়ে গেছে এবং ইনশাল্লাহ হচ্ছে আমি সেপ্টেম্বর সেশনে ক্লাস শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ। ওয়াও, গ্রেট ভাইয়া। তো ভিউয়ার্স, এই তো আপনারা জানলেন ভাইয়ার কাছে তার এক্সপিরিয়েন্স নিয়ে। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ভাইয়া কিন্তু উইদিন 7 days এর মধ্যে তার ভিসা অ্যাপ্রুভড পেয়ে গিয়েছিলেন। তো এটা ছিল ভাইয়ের এক্সপিরিয়েন্সের কথা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে গিয়ে আন্টির কাছেও জানবো তার কেমন লাগছে। প্রথমত আমি যখন ওর জন্য মানে কোন ইউনিভার্সিটিতে যাবো, কোথায় যাবো এটা যখন খুঁজতে শুরু করি, তখন আমি ফিউচারএডের একজনের মাধ্যমে আসলে জানতে পারি। তারপরে এখানে আসার পর আসলে সবার ক্যারিয়ার ভাইয়ের যে মানে হেল্প, সেটা ছাড়া হয়তো আমাদের করা অনেক কষ্ট হতো। উনি সবসময় অলওয়েজ, যখন যেভাবে সার্ভিস চাইছি ওনার কাছ থেকে সবসময় পাইছি। ওয়াও, এবং আলহামদুলিল্লাহ অনেক সুস্থভাবে সুন্দরভাবে আমাদের সব কিছু কমপ্লিটেড। আচ্ছা, থ্যাংক ইউ। এই তো ভিউয়ার্স, আপনারা আন্টির কাছ থেকেও জানলেন তার কেমন লাগছে। তো আপনারাও যদি এরকম কোনো প্ল্যান করে থাকেন, সামনে আপনাদের বাইরে যাওয়ার, স্টাডি কন্টিনিউ করার জন্য কোনো প্ল্যান থাকে, তাহলে চলে আসতে পারেন ফিউচারএডে। কারণ এখানে আমরা আইএস থেকে শুরু করে আইএস কোর্স, আইএস এর মেইন এক্সামে পার্টিসিপেশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার ভিসা প্রসেসিংয়ের ফুল সার্ভিসটা একই জায়গায় পেয়ে যাচ্ছেন। তো তাড়াতাড়ি চলে আসুন অ্যান্ড আমাদের সাথে জয়েন করে ফেলুন। তো আজকের জন্য এতটুকুই, আবার চলে আসুন নতুন কোনো সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে।